দর্শক, আসসালামু আলাইকুম। তো ফাইনালি অবশেষে আমরা কিন্তু সেই মাল্টিপ্ল্যানে এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউনিভার্স টেকনোলজি। তো আমরা কিন্তু এই দোকান থেকে ঠিক আমাদের যে পিসি বিল্ডের যে সব কিছু কম্পোনেন্ট আছে, আমরা কিন্তু সব কিছু আমাদের এখন কিন্তু রেডি হয়ে গেছে। তো ইন টোটাল আমাদের এখানে বিল এসছে হচ্ছে 62,000, 59,000। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সব কম্পোনেন্ট মিলিয়ে আমাদের টোটাল বিল এসছে হচ্ছে 59,000। তো আজকে আপনাদের সম্পূর্ণ একটি এই 59,000 টাকার একটা পিসি বিল্ড করে আপনাদেরকে দেখাবো, যেটা সম্পূর্ণটা গেমিং পিসি হবে। তো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের একটু হলেও উপকারে আসবে। যেটা হচ্ছে 59K, 59K একটা পিসি বিল্ড হতে যাচ্ছে, সেটা হচ্ছে রাইজেন 5 দিয়ে 5600। এটা কিন্তু জি না, এটা হচ্ছে অরিজিনালি কিন্তু 5600। আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি হচ্ছে MSI B450M। হ্যাঁ, এটা হচ্ছে MSI ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট এটা, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে পুরো VDS ম্যাক, তার মানে এটা হচ্ছে আপনার, আমরা অনেকেই, আপনারা হয়তো অনেকে যে SSDগুলো ইউজ করতে চান, সেই SSDগুলো কিন্তু আপনারা হয়তো বিভিন্ন জেনারেশন আছে বর্তমানে। তো এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যেটা ইউজ করেছি এটা হচ্ছে 512 GB SSD। তো এই SSDটা হচ্ছে আপনার জেনারেশন থাকে, তো এটাতে কিন্তু এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু আপনার 4th generationটা সাপোর্ট করবে না, সেজন্য আপনাকে কিন্তু 3rd generationটা নিতে হবে, মানে 3rd generation ইউজ করতে হবে। তো এমনিতেই ম্যাক্সিমামই, আর কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে প্রোডাক্টগুলো আছে, আপনাদের যে কম্পোনেন্টগুলো আছে, আপনারা সেগুলো ইজিলি ইউজ করতে পারবেন। তো একটু পরে আমরা পিসি বিল্ড করব, তো সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর আমাদের ক্যাচিংটা এখনই আসবে, ক্যাচিংটা এখন আমরা হাতে পাইনি, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ক্যাচিংটা আসলে আপনাদের সেটাও দেখিয়ে দেবো। তো আমাদের আমাদের সাথে আজকে পিসি বিল্ড করবে হচ্ছে ভাই, আপনার নামটা? আমার নাম হাবিব। আপনার নাম হাবিব, আপনাদের দোকানের নামটা হচ্ছে? আমার দোকানের নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি। ইউনিভার্স টেকনোলজি, এটা হচ্ছে কোথায় অবস্থিত, একটু লোকেশনটা যদি একটু বলতে? ঢাকা নিউ ইলেকশন রোড, সুভাষ স্টার্টেড আইসিটি ভবন, লিফটের ফোর্থ। আর আমাদের শপ নাম্বার হচ্ছে 416-19। 416-19, ওকে, থ্যাংক ইউ প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। আর এখন আমরা এটা বিল করতে যাচ্ছি, দেখেন আমাদের এটা কিন্তু ওই যে মাদারবোর্ডটা কিন্তু আনবক্স করা হচ্ছে। আসলে এটা যে বিল্ড হচ্ছে, আসলে বিলটা হচ্ছে কার, বিলটা হচ্ছে এই যে সৌরভের। আসলে তুমি যে পিসিটা বিল করতে চাও, কেমন অনুভূতিটা, কেমন একটু শেয়ার করো। অনুভূতি ফাটাফাটি, এখন প্রকাশ করা যাবে না, বাড়িতে গিয়ে প্রকাশ করবো। তাহলে তো রইলো না, এখন অডিয়েন্স বলো, কারণ অনেকে অনেকে আমি প্রকাশ, আমার অনুভূতি হচ্ছে আমি লাফানো, আমি সবার সামনে লাফানো যাবে না, সেটা সেটা তো আলাদা হোক। এই যে আমাদের কিন্তু প্রসেসরটা ইনস্টল হচ্ছে, ওকে, আমাদের কিন্তু প্রসেসরটা কিন্তু ইনস্টল ডান। বলো তোমার অনুভূতিটা একটু বলো শুনু। শেষ না, এই যে তুমি যে মানে তোমার পিসিটা নিলে, কতদিন ধরে ট্রাই করতেছো এই পিসিটা বানানোর জন্য? বছর খানিক হবে। মানে তুমি টাকাগুলো কিভাবে গুছাইলা এই পিসির পিছনে? আছে তোমার স্ট্রাগলটা একটু বলো, যারা এরকম ভাবে পিসি নিতে চাচ্ছে, কারণ একটা ভালো একটা বিল্ডিং পিসি ভাই সবারই স্বপ্ন, তাই না? প্রত্যেকটা ব্যাং ব্যাং ছিলে ভাই, তো এটার জন্যই তো গুছাইছো, তাই না? ও তো এটার জন্যই করছে, তো ভাঙছে, তো এটা তো হাসি মুখে এই তো বলার দরকার যে আমি খুব, হ্যাঁ ও এটা হয়তো কিছু পড়ছে, কার্টুন কার্টুন। এখানে কি আপনার থার্মাল পেস্টটা কি এর সাথে অ্যাডজাস্ট? হ্যাঁ, মানে এক্সট্রা ভাবে তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তবে এটা হচ্ছে মাদারবোর্ড, আমি জাস্ট একটু দেখাই, এই যে মাদারবোর্ডের হচ্ছে এই অংশ, আর বাকিটা হচ্ছে এখন আমরা ইনস্টল করব। তো সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মাদারবোর্ডের লুকিংটা, কফি টেবিল, সরি একটু নালা দিছি, ডিস্টার্ব হয়ে গেছে। র্যামের নামটা একটু, র্যামের হচ্ছে কিংস্টন ফিউরি বিস্ট। আচ্ছা, মানে অনেক ভালো একটা র্যাম, লেটেন্সিও কম, আপনার চালিয়ে র্যামটা আপনার পিসি বিল্ডে রাখতে পারেন। ওকে,
কিন্তু র্যাম ইনস্টল কিন্তু শেষ। এরপরে আমাদের হচ্ছে এসএসডি, এটা হচ্ছে 512 GB ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার অ্যাপাচারের 512 GB, যেটা হচ্ছে জেন 3, কারণ এই মাদারবোর্ডের সাথে কিন্তু B450-এর সাথে কিন্তু আপনার জেন 3টা সাপোর্ট করবে। আপনি যেই এসএসডি লাগান না কেন, সেটা কিন্তু জেন 4টা কিন্তু সাপোর্ট করবে না, মানে সাপোর্ট করবে কিন্তু আপনার পারফর্মটা ভালো পাওয়া যাবে না। তো এখন আমাদের যেটা খোলা হচ্ছে সেটা হচ্ছে ওসিপিসি, না ওসিপিসির রেজন গ্রাফিক্স কার্ড, যেটা RX 580 মডেল। তো এটা কিন্তু মানে এই ভ্যারিয়েন্টটা হচ্ছে 8 GB। তো 8 GB ভ্যারিয়েন্টটা আপনার হচ্ছে এটা বর্তমানে খুবই ভালো চলতেছে, আর মোটামুটি এটা গ্রাফিক্স কোয়ালিটিও অনেক সুন্দর, যার কারণে আমরা এই 5600-এর সাথে আমরা হচ্ছে RX 580 এই গ্রাফিক্সটা আমরা ইউজ করতেছি। এটা এখনই আনবক্স করবো। ফাইনাল লুক হচ্ছে এটা। তো এই ওয়েট আছে তো মোটামুটি অনেক সুন্দর ওয়েট আছে। আর এটা হচ্ছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা HDMI, নাকি একটা একটা HDMI পোর্ট আর তিনটা ডিসপ্লে পোর্ট। তিনটা ডিসপ্লে পোর্ট এখানে আপনি পেয়ে যাচ্ছেন, একটা HDMI পোর্ট আর তিনটা ডিসপ্লে পোর্ট। আর এটা হচ্ছে এই যে ব্যাক পিছনে, এটা হচ্ছে এই লুক। তো এখন এটা ইনস্টল করা হবে, এটা তো 8 GB মোটামুটি। এটার ওয়েটটা কিন্তু অনেক জোর, এটার সাথে এক্সট্রা কোনো পাওয়ার দিতে হয় না নাকি? দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। এটা তো ফাইনাল, এখন আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই। সো পাওয়ার সাপ্লাই, সো পাওয়ার সাপ্লাইটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বেশি, কারণ প্রতিটা পিসির জন্য যেগুলো আপনার বিল্ডিং পিসি, গেমিং পিসি, সেটার জন্য কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনার যদি প্রপারভাবে পাওয়ারটা না দিতে পারে, কারণ আপনার কম্পোনেন্টগুলো কিন্তু সেভাবে প্রপারভাবে চলবে না। তো এই জন্য আমরা এখানে ইউজ করেছি হচ্ছে এটা হচ্ছে ORA GP 550 W। তো এখন আমরা এটা আনবক্সিং করবো। আমাদের এটা আনবক্সিং করা হচ্ছে। তবে এখানে যে আমরা গ্রাফিক্স কার্ডে ইউজ করেছি, এটার সাথে কিন্তু আপনার এই 550 W-এরটাই কিন্তু লাগবে। তো এখানে কিন্তু আপনার 500 W দেওয়া আছে, তবে আপনার যেহেতু 550 W এখানে আছে, তো আপনারা এটাই নিতে পারেন, কারণ এটা ওই প্রাইজের মধ্যে কম বেশি এরকম হয়ে যায়। এখানে আমরা প্রথমে পাবো হচ্ছে একটা কেবল পাবো, পাওয়ার কেবল পাবো, আর এখানে যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে। এই কেবলগুলোও কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তবে কেবলগুলো আর একটু মানে গর্জিয়াস, আর হচ্ছে আর একটু সুন্দর কোয়ালিটির একটু বেটার হলে ভালো হতো। তবে ক্যাসিংটা, ক্যাচিংটা হচ্ছে আপনাদের জন্য একটা চমক রাখছি, এই জন্য ক্যাচিংটা এখানে দেখাচ্ছি না, ক্যাচিংটা আসবে একটু পরে। তো আগে আমরা যেহেতু ক্যাচিং দিয়ে শুরু করে, আমরা ক্যাচিং শুরু না করে আমরা আগেই কম্পোনেন্টগুলো রেডি করতেছি, বাট ক্যাচিং আসলে পরে আমরা সেট দেখাবো। এখানে আমরা 24 পিন লাগাইলাম, এখন আমাদের 8 পিন লাগবে। এখন আমাদের 8 পিনটা লাগাতে হবে। 8 পিন কানেক্টর শেষ, এবং এটা আমাদের যাবে হচ্ছে গ্রাফিক্স কার্ডে। সো আমাদের কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কমপ্লিট সেটআপ। তো এখন আমরা পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে আমরা একটা টেস্ট করব। তো আমাদের এখন পাওয়ার কানেকশন দেওয়া হবে এখানে। Thank you.
তবে পাওয়ারে কোনো সিগন্যাল এখানে আসে না মাদার বোর্ডে? ও আচ্ছা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনস্টলিং হতে একটু টাইম লাগে মনে হয়, প্রথম অবস্থা একটু টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ, তবে গ্রাফিক্স কার্ড কি ঘোরে? এই সাইডে লাইট কম। উইন্ডোজ 11 দেবো না 10 দেবো না 10 প্রো না? বাতি জ্বললে ভালোই তো, তাহলে সামনে বাসায় রাখা যেত। এই পাশে